আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা আমার ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বেকাতারা কাঁঠাল, 5 কেজির মতো ওজন হবে। সো বন্ধুরা, আজকে আমি এই কাঁঠালটা আমার এক ফ্রেন্ডের বাসায় দিতে যাচ্ছি। তো চলেন যাই আর কথা বলি। তো এখন হচ্ছে গরমের সিজনটা শেষ হয়ে যাচ্ছে, আমটা মোটামুটি শেষের দিকে, কিন্তু কাঁঠালটার এখন ফুল ধুম চলতেছে। গ্রামের মানুষ তো প্রচুর পরিমাণে কাঁঠাল খায়, আর গ্রামে কাঁঠালও আসলে অনেক সস্তা ভাই। আমার বাড়িতে 4টা কাঁঠাল গাছ। গ্রামের মানুষ আসলে কাঁঠাল কিনে খাওয়ার মতো লোক খুবই কম, ঠিক আছে? এই গ্রামের কাঁঠালগুলো বরং শহরে চলে যায় বিক্রির জন্য। সো আমার একটা কাঁঠাল, সুন্দর কাঁঠাল, তো টুকটাক সবাইকেই দেই। সো এই কাঁঠালটা আমি আমার ফ্রেন্ডের বাসায় দিতে যাচ্ছি, সেই উদ্দেশ্যেই বের হওয়া। সো আপনারা একটু এনজয় করতে থাকেন আমার এই ব্লগটা, আমার মনে হয় ভালো লাগবে। আমি সারাদিন যে জিনিসটা করেছি সেটা আপনাদের সাথে সংক্ষেপে আমি তুলে ধরতেছি। তো এটা যে রোডটা দিয়ে আমি এখন যাচ্ছি, এটা কিন্তু আমাদের মেইন রোড। হ্যাঁ, এই রোডটা দিয়েই কিন্তু সরাসরি ঢাকার গাড়িগুলো, মানে আমার বাসার সামনে থেকে আমি উঠেই ঢাকার গাড়িতে ঢাকায় চলে যেতে পারি। সো বন্ধুরা, আমি চলে আসছি হচ্ছে ভাঙ্গুড়া। আমি তার আগে একটা কথা বলে দিই, আমার হাতের বামে যে একটা উঁচা রোড চলে গেল, সেখান দিয়ে আমরা না যাই নিচ দিয়ে গেলাম। এটার পিছনে একটা কারণটা হচ্ছে কি, ওই উঁচা রোডটা দিয়ে যা সরাসরি হাসপাতালের গেটে ঢুকা গেছে, কিন্তু ওইখানে হচ্ছে ওই এলাকার মেয়র চেয়ারম্যান ওরা হচ্ছে ওইখানে পার্ক বানায় দিছে, শিশুকুঞ্জ নাম দিছে। সে শিশুরা তো থাকেই না, সব স্কুল কলেজ বাদ দিয়ে এসে সে অনেক গল্প করে, ফুচকা টুচকা এইসব হাবি জাবি এখানে চলে। তো এটা আসলে আমার খুবই অপছন্দ জায়গাটা। আমি ভিডিওর লাস্টে আপনাদের আমি একটু জায়গাটা দেখাবো না। হ্যাঁ, মানে হসপিটালের মেইন ইজি রোডটাকে কীভাবে কঠিন করে দিছে, মানে এখন ওই হসপিটালে ঢোকার জন্য হাফ কিলো রাস্তা ঘুরে দেনগা হসপিটালে ঢুকতে হয়। এটা মানুষের কোনো এতে মাথা ব্যথাই নেই, মানুষের মানে কী বলবো আসলে। তো যাই হোক, ও কথা বাদ দিই ভাই, আইসি বাজারের মধ্যে। এখন আমার ফ্রেন্ডের আবার কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল, তো এই জন্য আসলে বাজারের মধ্যে ঢোকা, নাহলে সরাসরি আমার ফ্রেন্ডের বাসায় যায় কাঁঠাল নামাই দিয়ে চলে আসতাম। তো আমার ফ্রেন্ডকে আমি নামাই দিয়ে বললাম যে আপনার যে জিনিসটা কেনার দরকার আপনি কেনেন, আর আমি আমার ঘড়িটা সারি। কালকে রাতেও ঘড়িটা ভালো ছিল, হঠাৎ করে ভাই আজকে সকালবেলা থেকে ঘড়ি চলতেছে না। তো চিন্তা করলাম যে যেহেতু এলাকায় আছি, এলাকা থেকেই ঠিক করে ওই শহরে নিয়ে গেলে, আপনার শহরে দেখাইলে 100-150 টাকা লাগবে না, কী দরকার আছে আমার এলাকার ভাই ব্রাদার 10-20 টাকা কাম সেরে দেবে না। দেখেন, উনি আমার ঘড়িটা সেকেন্ডের মধ্যে খুলে ব্যাটারি চেঞ্জ করে দিয়ে দিল মাত্র 30 টাকার বিনিময়ে। বন্ধুরা, কিন্তু এই ঘড়িটা যদি আমি শহরে সারি বেড়ে যেতাম আমাকে একদম মানে ভাঙায় খাইতো, ঠিক আছে? এখন আসলে কী করবেন, শহরের সব কিছু দোকান ভাড়া অনেক। আমি নিজেও শহরে দোকানদারি করি, দোকানের ভাড়া অনেক, তো এই জন্য শহরের চার্জটা একটু বেশি হয়। তো যাই হোক বন্ধুরা, আমার ঘড়ি এখন রেডি, ভাইকে 50 টাকা দিলাম, ভাই আমাকে 20 টাকা ফেরত দিল, 20 টাকা নিয়ে চলে গেলাম। দেখি আমার ফ্রেন্ড কী ওখানে কী কেনাকাটা করতেছে। সো এখানে আমার ফ্রেন্ড চিরুনি, হাবি যাবি, চুনো টুনো এইসব কিনতেছিল। তো ওই দোকানের মধ্যে সবচেয়ে যে ভালো চিরুনিগুলো সেইগুলোই আমার ফ্রেন্ডকে আমি নিতে বললাম, এবং সেইগুলোই নেওয়া হইলো। আমার বাবা একটা কথা বলে যে অল্প খাও কিন্তু ভালো খাও, কথাটা আসলে সব ক্ষেত্রেই, মানে প্রিমিয়ামনেস ধরে রাখতে পারলে আসলে আপনার সব ক্ষেত্রেই মানে আপনি বেনিফিটটা বেশি পাবেন, ঠিক আছে? একটা কম দামি পণ্যের যে একটা বেশি দামি পণ্য অবশ্যই তার কোয়ালিটি মেনটেন করেই তৈরি হয়। তো যাই হোক, এত জ্ঞান না দিয়ে আঙ্কেলের কাছ থেকে চিরুনি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে অন্য একটা দোকানে, আরও একটা কী যেন কিনবে। তো আসলে ওই দিন এত পরিমাণে রোদ ছিল, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু মানে 2 মিনিট গাড়ি এক জায়গায় রোদের উপর খাড়া করে রাখলে পরে ওই সিটে মানে টাচ করা যাচ্ছিলো না, এত গরম। পরে কী করব প্ল্যান করলাম, একটা দোকানের সামনে দেখি একটু ছায়া, কিন্তু দোকানের সামনে তো গাড়ি আসলে ওইভাবে রাখতে দেয় না, দোকান বন্ধ হয়ে যায়। পরে ওই আব্বুকে একটু ভাব দেখালাম যে আমি আপনার দোকান থেকে কিছু একটা নেবো, এরকম একটা ভাব দেখা গাড়িটা রাইখে চলে গেলাম আমার ফ্রেন্ডের ওখানে। তো হচ্ছে এখান থেকে হয়তো বা উন্না টুন্না না কী যেন কিনতেছিল। তো যাই হোক, আমি এবার ভুলে চশমা রেখে গেছিলাম, ভাবলাম একটা চশমা নেই, তার দাম অনেক বেশি বললো, এই জন্য আর চশমাটা নিলাম না। তো আমার ফ্রেন্ড এখান থেকে তার জিনিসটা কিনে নিল। তো এখন আমার ফ্রেন্ডকে নিয়ে এখন আমি সরাসরি আসলে আমি আপুর দোকান থেকে কিছুই নেবো না, জাস্ট এমনি গাড়িটা রাখছিলাম। আসলে দোকানের সামনে কেউ গাড়ি রাখতে দেয় না ভাই, আমি নিজেও দোকানদার, আমি নিজেও দোকানের সামনে গাড়ি রাখতে দেয় না, কারণ দোকানের সামনে গাড়ি রাখলে কাস্টমারের দোকানের দোকানদারের সাথে কমিউনিকেশনটা আসলে ওইভাবে ভালো হয় না, ঠিক আছে? এই জন্য কেউ রাখতে দেয় না, আমিও রাখতে দেয় না। তো এখন আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, এই ব্রিজটার ফুটেজ নিচ্ছি, কারণ এই ব্রিজটা নিয়ে একটু বলি ভাই। এই ব্রিজটা এত ফালতু একটা ব্রিজ কেন, এই ব্রিজটা হচ্ছে বেলি ব্রিজ, ভাঙ্গুড়া থানা, পাবনা জেলা। এই ব্রিজটার ভাই এত মানে ভিড় পড়ে, বিশেষ করে শনিবারে গরুরহাট পড়ে, সেদিন তো আরও ভিড়, কিন্তু তারপরেও ভাই এই ব্রিজটার কোনো মানে উন্নতি দেখিনি। এত চিকন রাস্তা, দুই গাড়ি যদি একসাথে ঢুকে পড়ে তাহলে মনে করেন গেছে, অবস্থা খারাপ। তো যাই হোক, আমি আমার ফ্রেন্ডকে এবং
তার কাঁঠাল সহকারে তার বাসায় নামায় দিয়ে এখন আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি বন্ধুরা। তো বাড়ির যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে হাসপাতালের মেইন রোড নষ্ট করে পার্ক বানায় রাখছে এই এলাকার চেয়ারম্যান মেয়ররা। সো বরং সেখানে তো আসলে শিশুকুঞ্জ মানে শিশুদের খেলার জায়গা তৈরি করার কথা ছিল, অথচ শিশুরা তো থাকেই না, বরং বুড়োরাই বেশি থাকে। মানে স্কুল কলেজ বাদ দিয়ে সব আইসে এখানে ফুচকা খায়, এটা খায়, ওটা খায়, এইগুলো এখন এনে চলতেছে। তো যাই হোক, প্রচণ্ড রোদ ছিল, আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম এখানে বৈশা আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক দেন ভাই, আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ হাফেজ, নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।